এখানে কিন্তু এখন চারটা হয়ে গেছে। এই যে একটা বেবি তৈরি হয়েছে, আমি এখনই বেবিটা তৈরি করলাম। তো আমাকে মৌমাছি চারটায় রাখতে হবে। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, মাইনক্রাফটের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমি একটা চেস্ট তৈরি করেছিলাম এবং ফার্নেসটা তৈরি করেছিলাম। তো আপনাদেরকে গত পর্বে আমি বলেছিলাম যে আমি একটা মৌমাছির ফার্ম তৈরি করব। তো আজকে সেই মৌমাছির ফার্ম তৈরি করা শুরু করব। তার জন্য আমার কিছু মাটি প্রয়োজন। তো মাটি কালেকশন হয়ে গেছে। এই যে আমার ঘোড়া, আমাকে জিন্দা মত ছোড়ো সালো। এই যে এখানে ক্রিপার আছে। তো আমার কাছে একটা শিল্ডও নাই। তো শিল যেহেতু নাই, সেহেতু আমি এটার একটা ব্যবস্থা নিতে পারি। মারনা তেরে কো ডর নি লাগতা? নাই। ও দেখতে পাচ্ছেন আমার কতটা ড্যামেজ গেছে, পুরাটাই যেত যদি আমি নিচে মানে আর একটু কি হতাম। দূরে ছিলাম বলে আমার কিছু হয়নি। এর নাম হচ্ছে ক্রিপার। এর থেকে সব থেকে সাবধানে থাকা লাগবে। আমার কাছে অনেক খাওয়ার আছে, খাবো। অনেক বাচ্চা বেঁচে গেছি। তো আমি কিছু সিড পেয়েছি যেগুলো খেতে লাগিয়ে দেওয়ার পর মৌমাছির ফার্ম তৈরি করার কাজ শুরু করবো। মৌমাছির আশেপাশে যেয়ে আমি আগে ঘর তৈরি করব। ঘর বলতে মানে আমি ওকে ব্লক দিয়ে ঘিরে দেবো, চারপাশটা ব্লক দিয়ে ঘিরে দেবো। এই যে এখানে মধু কিন্তু জোগাড় হয়ে গেছে। এই যে হলুদ হলুদ হয়ে আছে না, এই যে মধু টপ টপ করে পড়ছে নিচে, দেখতে পাচ্ছেন? তো মধু ঠিকই হয়ে গেছে, শুধুমাত্র আমাদেরকে মধু নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফার্মটা এখানেই বানাবো, কিন্তু আপাতত যা যা লাগবে সেগুলো আগে জোগাড় করতে হবে, কারণ ফার্ম তৈরি করতে আরও অনেক কিছুই দরকার পড়বে। তো এখন কিছু ফুলের দরকার যেন আমি মৌমাছির ব্রিডিং করাতে পারি। নে খা। তুইও খা আর বাচ্চা তৈরি কর। তুইও খা। এখানে কিন্তু এখন চারটা হয়ে গেছে। এই যে একটা বেবি তৈরি হয়েছে, আমি এখনই বেবিটা তৈরি করলাম। তো আমাকে মৌমাছি চারটায় রাখতে হবে ভিতরে। অনেক কষ্ট করে জোগাড় করছি, পারেছি। এখন ফুলগুলো আমার ভিতরে দিতে হবে। কিছু তিনটা মৌমাছি ছিল আগে, এখন চারটা হয়ে গেছে।
এভাবে আমাকে মৌমাছি বাড়াতে থাকতে হবে। তো কিছু টেকনিক্যাল কারণে আমি ওয়েবক্যাম ভিডিও করছি না, এবং আরও কিছু ভিডিও আসবে ভবিষ্যতে যেগুলোতে আমার ওয়েবক্যাম থাকবে না, তার জন্য সরি, কিন্তু অবশ্যই ভিডিওগুলো অনেক ভালো হবে। আর এখন আমি মধু সংগ্রহ করতে পারবো, কারণ করলে ওরা কামড় দিবে। আমার এখন ক্যাম্প ফায়ার দরকার, ক্যাম্প ফায়ার ছাড়া মৌমাছির মধু সংগ্রহ করা খুব বিপজ্জনক হতে পারে। আপাতত আমি ঘুমিয়ে পড়ব, সকাল হলে আমি মৌমাছির মধু সংগ্রহের জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তা নিব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ততক্ষণ পর্যন্ত দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার।